আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম মিশরীয় সভ্যতার সর্বশেষ ক্লাস, সেটা সর্বশেষ যেটা আমরা পড়েছিলাম সেটা ছিল মিশরীয় সভ্যতা, মিশরকে নীল নদের দান বলা হয় কেন। আমরা গতকাল বলেছিলাম যে আজকে আমরা সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমিয়ার যে সভ্যতা আছে সেই সভ্যতা আমরা আজকে পড়ব। তো চলুন দেরি না করে আমরা আজকে ক্লাসে চলে যাই। তো প্রথমেই চলে যাই যে আসলে মেসোপটেমীয় সভ্যতা কী, এবং মেসোপটেমীয় সভ্যতা বলতে একক কোনো সভ্যতা নয়। মেসোপটেমীয় সভ্যতা কোনো একক কোনো সভ্যতা ছিল না, মূলত কয়েকটা সভ্যতা মিলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমীয় যে শব্দটা আছে, এই মেসোপটেমীয় শব্দটা মূলত আপনার একটি গ্রিক শব্দ, যে গ্রিক শব্দ থেকেই মেসোপটেমীয় যে শব্দ আছে সেটার উৎপত্তি। তো এই মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান, দুই নদীর মধ্যবর্তী যে স্থান আছে সেই স্থানকে বলা হয় মেসোপটেমীয়। তো দুই নদী বলতে কোন নদীকে বোঝানো হয়েছে? যে আমরা যে ইরাক আছে বর্তমান, যে ইরাকে দুটো বিখ্যাত নদী আছে, দজলা এবং ফোরাত। সেই দজলা এবং ফোরাত নদীর তীরে বা ইংলিশে সেটি যেগুলোকে বলা হয় টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই দুইটা নদীর যেই মধ্যবর্তী যে জায়গা আছে সেই জায়গাতে যেই সভ্যতা গড়ে উঠেছিল, তো সেটাকে মূলত বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। এবং এটাকে আরেকটা নামের এটাকে সম্বোধন করা হয় বা ডাকা হয়, সেটি হল অর্ধ চন্দ্রাকৃতি উর্বর ভূমি বা ফার্টাইল ক্রিসেন্ট বলা হয়। তো এই ফার্টাইল ক্রিসেন্টকে এটাকে বলা হয় কি, কারণ এই জমিগুলো ছিল খুবই উর্বর। আমরা আর সামনে পর্ব দেখবো। তো এই মেসোপটেমীয় সভ্যতার কোনো একক কোনো সভ্যতা ছিল না, এখানে মূলত অনেকগুলি সভ্যতার সমন্বয়ে যে এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। এখানে কী কী সভ্যতা ছিল? সর্বপ্রথম এই অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠে সেটা হচ্ছে মূলত সুমেরীয় সভ্যতা। এই সুমেরীয় সভ্যতার পরে আসে আপনার হলো ব্যাবিলনীয় সভ্যতা, তারপর আছে আপনার এই হিব্রু সভ্যতা, তারপর হচ্ছে আপনার অ্যাসিরীয় সভ্যতা, তারপর আছে আপনার ক্যালোডীয় সভ্যতা, আর সর্বশেষ দেখা যায় মূলত এখানে ছিল ফিনিশীয় সভ্যতা। তো আমরা আজকে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে মূলত এই সুমেরীয় সভ্যতা। চলুন আমরা চলে যাই সুমেরীয় সভ্যতা। যে প্রাচীন মিশরের যে প্রাচীন সভ্যতা কোনটা সবচেয়ে প্রাচীন ছিল সেটা নিয়ে ঐতিহাসিকদের মতে মতবাদ রয়েছে। কেউ বলেন যে মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে সবচেয়ে প্রাচীন, কেউ বলে যে না মিশরীয় সভ্যতা ছিল সবচেয়ে প্রাচীন। তবে অধিকাংশ ঐতিহাসিকরা মনে করে যে মিশর যেহেতু খ্রিস্টপূর্ব 5000 অব্দে মিশরীয় সভ্যতা শুরু হয়েছিল, সুতরাং মিশরীয় সভ্যতা হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা। তো এই মিশরীয় সভ্যতা যখন শুরু হয় ঠিক একই সময়ে বা কাছাকাছি সময়ে ইরাকে বা ইউফ্রেটিস এবং টাইগ্রিস যে নদী আছে সেই নদীর মাঝখানে যে একটা সভ্যতা গড়ে ওঠে সেটা হচ্ছে মূলত মেসোপটেমীয় সভ্যতার মূলত সূচনা করে। এবং প্রথম সেখানে যারা বসতি স্থাপন করে বা যারা সভ্যতা শুরু করে সেটা হচ্ছে তাদেরকে বলা হয় সুমেরীয় সভ্যতা। এই সুমেরীয় সভ্যতা যারা ইয়ে করেছিল, তবে কবে ঘটেছিল? অনেক ঐতিহাসিকগণ মনে করেন যে খ্রিস্টপূর্ব 4000 অব্দে, খ্রিস্ট মানে যীশুখ্রিস্টের জন্মের 4000 বছর পূর্বে যে সুমেরীয়রা কী করে, ইউফ্রেটিস এবং টাইগ্রিস যে নদী আছে সেই নদীর মধ্যবর্তী স্থানে তারা বসতি স্থাপন করে এবং এখানে তারা কী করে সভ্যতা গড়ে তোলে। এবং এই সভ্যতাটা কোথায় আসছিল? বলা হয় যে সভ্যতাটা মূলত এই সুমেরীয়দের যে একটা দল আছে এলেম পাহাড় ছিল, সেই এলেম পাহাড় থেকে একটা দল এসে এই ইউফ্রেটিস এবং টাইগ্রিস যে নদী আছে সেই নদীর যে মধ্যবর্তী জায়গা আছে সেখানে বসতি স্থাপন করে। এবং খ্রিস্ট তাদের নাম অনুসারে মূলত এই সুমেরীয়দের যেহেতু এখানে নাম বসতি স্থাপন করে, সুতরাং এই তাদের নাম অনুসারেই সুমেরীয়দেরকে সুমেরীয় নামে সম্বোধন করা হয়। তো খ্রিস্টপূর্ব 3500 পূর্বাব্দে কৃষি ও কারিগরি শিক্ষার দক্ষ সুমেরীয়রা মূলত এই অঞ্চলে সভ্যতা গড়ে তোলে বা বসতি স্থাপন করে। তো সুমেরীয়দের যে আমরা যদি সমাজ রাজনীতি এবং অর্থনীতি যদি দেখি, যে মিশরীয় সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা যেটা ছিল সেটা ছিল মেসোপটেমিয়া, সরি একটা ভুল আছে এখানে,
এটা হলো মিশরীয় সভ্যতা হবে না, এখন মেসোপটেমিয়ার সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটা আছে সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এবং এই সুমেরীয় সভ্যতা মূলত ছিল একটি নগর কেন্দ্রিক বা নগর সভ্যতা, মানে প্রত্যেকটা শহর মিলে এক একটা রাষ্ট্র ছিল এবং সবগুলো শহরকে মিলে একটা সভ্যতা গড়ে উঠেছিল। অনেকগুলি শহর ছিল এখানে এবং এই নগরকে যেহেতু কেন্দ্র করে এই শহর সভ্যতা গড়ে উঠেছে, সুতরাং এই জন্য এটাকে বলা হয় কি নগর সভ্যতা। এবং এই নগরগুলি যে ছিল সেগুলো কয়েকটি বিশেষভাবে উল্লেখ করা যায়। এইসব নগরগুলির মধ্যে রাজধানী ছিল মূলত উর, উর নামক যে জায়গা ছিল নগর ছিল সেটা ছিল রাজধানী। এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য নগর পাওয়া যায়, সেটা হচ্ছে লারমা, তারপর হচ্ছে কিস, তারপর হচ্ছে নিপ্পর, তারপর হচ্ছে কি লাগোস বা লাগাস, এইগুলো এখানে পাওয়া যায়। এবং এই যারা এই নগরগুলি ছিল এই নগরগুলির যে প্রধান ছিলেন, যে যারা প্রধান ছিলেন তাদেরকে সবাইকে বলা হতো পাতেজি। পাতেজির একাধারা একটা কী ছিলেন, যে নেতা ছিলেন সেই সাথে ধর্মযাজক ছিলেন এবং তাদের সমর ব্যবস্থা যে সমরনায়ক ছিলেন তিনি একই রকম ছিলেন। সমরনায়ক মানে হচ্ছে তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং সেই সময় সেচ ব্যবস্থাটা বিশেষ ভূমিকা পালন করত। তো এই সেই সেচ ব্যবস্থারও প্রধান ছিলেন এই পাতেজি। এবং এই বিক্ষিপ্ত যেই নগররাষ্ট্রগুলি ছিল সেই নগররাষ্ট্রগুলিকে প্রথম কেন্দ্রীয় শাসনের অধীনে আনেন রাজা ডুঙ্গি। এবং এই ডুঙ্গি কী করেন, এই ছড়িয়ে ছিটে থাকা যে সুমেরীয় যে নগরগুলি ছিল সেই নগরগুলি তিনি সবগুলিকে কী করেন একসাথে নিয়ে আসেন, সবগুলিকে একটি মানে একটা জায়গায় নিয়ে আসেন, এনে তিনি কী করেন এই সবগুলিকে মিলে একটা রাষ্ট্র ব্যবস্থা প্রচলন করেন। এবং তিনি হচ্ছেন এই সুমেরীয়দের মধ্যে প্রথম রাজা যিনি কী করেছেন, যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেই নগরগুলি ছিল নগরগুলিকে তিনি একত্রিত করেন। এবং তিনি কী করেন, যখন একত্রিত করে তিনি নিজে কেন্দ্রীয় শাসনের সূচনা করেন এবং তিনি একটা উপাধি নেন যে এই কিং অফ দ্য ফোর রিজিয়ন্স অফ দ্য আর্থ, মানে তিনি চারটা অঞ্চলের তিনি রাজা ছিলেন, মানে তিনি সবগুলি মিলে যেহেতু রাজা করেন সেটি এই উপাধি গ্রহণ করেন। তো সুমেরীয়দের আয়ের যে মূল উৎস ছিল, যে তাদের মূল আয়ের উৎস ছিল মূলত কৃষি, তারা সুমেরীয়রা কৃষিতে বিশেষভাবে খুব বেশি অবদান রেখে গিয়েছিল। তো তারা কী করছে, তাদের যে কৃষি ছিল মিশরীয়দের চেয়ে তাদের কৃষি ব্যবস্থা ছিল অনেক বেশি উন্নত। তারা এই সময় বিভিন্ন যন্ত্রের ব্যবহার করে, বিশেষ করে কাঠের নাঙ্গল লাঙ্গল, তারপর হচ্ছে নিড়ানি, তারপর হচ্ছে সেচ ব্যবস্থার মাধ্যমে যে কৃষি ব্যবস্থা প্রচলন করেছিল। এবং ঐতিহাসিক প্যালটাজেনের সমারসেট প্রায় বলেন, তিনি একজন জার্মান ঐতিহাসিক ছিলেন, তিনি বলেন যে তারা যে ফসল উৎপাদন করতো তা তাদের প্রয়োজন মিটিয়ে, মানে তারা যে যতটুকু প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা তারা মিটানোর পরে বাড়তি যেই শস্য থাকতো বা ফসল থাকতো সেই উদ্বৃত্ত ফসল তারা কী করতো, প্রথম পাশের যে নগরগুলো ছিল যেগুলি গরিব ছিল বা তাদের উৎপাদন ব্যবস্থা ভালো ছিল না, তাদের সাথে তারা প্রথম বাণিজ্য শুরু করে বা তাদের সাথে পণ্য বিনিময় করে, এটাকে বলা বার্টার, মানে পণ্যের সাথে পণ্য বিনিময় করা সেটাকে বলা হয় বার্টার। তো তারা এই প্রথম এই পাশের যে নগরগুলি ছিল সেই নগরগুলির সাথে তারা এই বাণিজ্যের আদান প্রদান শুরু করে, যে আমার যেটা আছে তারা তাদেরকে দিত, আমার যেটা বাড়তি আছে আমি তাদেরকে দিব, তাদের যেটা বাড়তি আছে সেটা আমার কম আছে আমি তাদের সেটা নিব, এটা হচ্ছে বলা হয় পণ্য বাণিজ্য। পণ্যের বিনিময়ে যে বাণিজ্য করা হয় সেটাকে বলা হয় বার্টার। এই বর্তমানে তারা করতো, এবার তারা বাণিজ্যের সূত্রপাত করে। এর পরবর্তীতে তারা কী করে, যে একই সময় যেহেতু মিশর এবং সুমেরীয় সভ্যতা শুরু হয়েছিল সেই জন্য তারা কী করতো, যে তারা পাশে যেহেতু মিশর আছে তারা মিশরের সাথে তারা বাণিজ্য শুরু করে। তারপরে ছিল আপনার যে ফিলিস্তিন আছে, ক্রিট আছে, ক্রিট মূলত একটা দ্বীপ ছিল, একটা বিখ্যাত দ্বীপ আছে ইতিহাসে পাওয়া যায় অনেক বড় একটা বিখ্যাত দ্বীপ। তারপর ইজিয়ান যে অঞ্চল, ইজিয়ান দ্বীপপুঞ্জ আছে, তার হচ্ছে আমাদের যে বর্তমান যে ভারত আছে, ভারতের সাথে তাদের বাণিজ্য ছিল, তারপর এশিয়া মাইনর অঞ্চলে তাদের ছিল বাণিজ্য ছিল। এবং তাদের বাণিজ্য কৃষি ও বাণিজ্য ছাড়া তাদের কী করতো, তারা গৃহ নির্মাণ করতো, গৃহ নির্মাণ শিল্প ছিল, তারপর হচ্ছে মাটির আসবাবপত্র তারা তৈরি করতো, নৌকা তৈরি করতো, এবং তারা এই এইসব তার বিভিন্ন পেশায় তারা কীভাবে বিভিন্ন পেশায় তারা নিয়োজিত ছিল। সুমেরীয়দের সমাজ ব্যবস্থাকে ঠিক তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উচ্চ শ্রেণী, একটা হচ্ছে মধ্য শ্রেণী, এটা একটা হচ্ছে নিম্ন শ্রেণী।
আপনার যদি মানে সামাজিক কাঠামো যদি একবার যদি মুখস্থ করা যায় বা যে একটা ব্যাপার, তারপরে আপনি অন্যান্যগুলি খুব ইজিভাবে ধরতে পারবেন। যে আমরা যদি দেখি যে সুমেরীয় যে সমাজ ব্যবস্থা ছিল তিনটা ভাগে বিভক্ত ছিল, তো তার মধ্যে সব উপরে ছিল যে যিনি রাজা বা নগর প্রধান ছিলেন, এবং যখন ডুঙ্গি কেন্দ্র শাসন করেন তখন রাজা করেছেন প্রথম শ্রেণীর প্রথম যে নেতা ছিলেন। সেই ছাড়া তাদের যে পুরোহিত ছিল, পুরোহিত থাকতেন, তাদের ধর্ম যে প্রধান ছিলেন তিনি যে প্রথম শ্রেণীর নাগরিক ছিলেন। তারপর হচ্ছে অভিজাত যারা ছিলেন, বিশেষ করে আমরা যারা ছিলেন ক্ষমতা বর্গ, মানে কেন্দ্রে যারা থাকতেন যে রাজার পাশাপাশি যারা থাকতেন তাদেরকে সেই বিয়ে দেওয়া হতো, এবং বণিক যারা বাইরের সাথে বাণিজ্য করত, বিশেষ করে বিদেশির সাথে বাণিজ্য, ধরেন এশিয়া মাইনর, ভারত, মিশর, ফিলিস্তিন, তারপর আপনার ক্রিট, এই যে অঞ্চলগুলো আছে যে অঞ্চলগুলোর সাথে যারা বাণিজ্য করতো তারাও সেই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এছাড়া যে আপনার উচ্চপদস্থ যে কর্মচারী যারা আছে, উচ্চপদস্থ কর্মচারী, তারাও এই আপনার উচ্চ শ্রেণীর সাথে অন্তর্ভুক্ত ছিল। তারপর দ্বিতীয় যে আছে তারা হলো মধ্যম শ্রেণী। মধ্যম শ্রেণী ছিল আপনাদের যে মধ্যবিত্ত বা সেকেন্ড ক্লাস যারা মধ্যম শ্রেণী, তারা ছিল মূলত চিকিৎসক ছিল, তারপরে ক্ষুদ্র ব্যবসায়ী বা ছোট ছোট ব্যবসায়ী যারা ছিল, তারপরে প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার, তারপর শিক্ষক, বুদ্ধিজীবী, তারা সবাই ছিল মূলত দ্বিতীয় শ্রেণীর। আর তৃতীয় শ্রেণী যারা আছে সেটা তো আমরা সবাই জানি, দাস বা ভূমিদাস যারা ছিলেন তারা মূলত ছিলেন তৃতীয় শ্রেণীর। তো সুমেরীয়দের যেই মিশরীয়দের মতো সুমেরীয়দের সভ্যতায় বিভিন্ন অবদান রেখে গেছেন তারা, তো তাদের যেই অবদান আছে সে অবদানে প্রথমে বলতে হয় সেটা হলো লিখন পদ্ধতির আবিষ্কার। মিশরীয়রা যেমন একটা লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, সেটা ছিল হায়ারোগ্লিফিক। আর এই সুমেরীয়রা যে লিখন পদ্ধতির আবিষ্কার করে সেটা মূলত ছিল ইউনিফর্ম, এবং এটাও ছিল একটা চিত্রভিত্তিক, তারা চিত্রভিত্তিক ছিল। পরবর্তী তারা কি করে এই যে ইউনিফর্ম যেটা ছিল, যে তাদের লিপি ছিল, তো এই লিপিটাকে আপনাকে পরবর্তীতে কিলকার নামেও পরিচিত ছিল, কিলকার। তো কিলকার হচ্ছে কি আপনার, তারা কাদামাটির ফলকে খাগের কলম দিয়ে কৌণিক কিছু রেখা ফুটিয়ে তুলত, যা দেখতে অনেকটা কিলকার, মানে হচ্ছে আমরা যেই প্যারেক ব্যবহার করি, যে দেয়ালে প্যারেক ইউজ করি, তো তাদের যেই বর্ণগুলি ছিল বা চিত্রলিপিগুলি ছিল সেগুলো অনেকটা প্যারেকের মতো ছিল, সেই জন্য তাদেরকে এটাকে কিলকার, কিলকার শব্দ তো মূলত প্যারেক, তো সেই জন্য তাদেরকে কিলকার নামে অবহিত করত। এবং কিউনিফর্মকে বলা হয় মূলত বলা হয় অক্ষরভিত্তিক চিত্রলিপি। এই লিপি কী করতে হতো, আপনার বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। সুমেরীয় ভাষায় প্রায় 500-এর অধিক আপনার কিলকারের সন্ধান পাওয়া যায়। সুমেরীয় বিখ্যাত নিপুরে, মানে নিপুর যে আছে শহর আছে, সে কিউনিফর্ম চিত্রে প্রায় 4000 মাটির চাকতি পাওয়া যায়। আমরা মিশরের যে যেমন দেখেছি যে মিশরের কী করতো আপনার পাথর ব্যবহার করতো, কিন্তু সুমেরীয় এসে সুমেরীয়তে পাথরের বেশ ক্রাইসিস ছিল, তাদের এখানে পাথর ছিল না, সেজন্য তারা কী করতো, মাটিকে তারা রোদে শুকাত, শুকিয়ে তারা সেখানে সেগুলি লিখত, এবং তারা তারপরে মিশরে যেমন আপনার ইয়ে ব্যবহার করতো কি বলে ট্যাপি আছে, কিন্তু তাদের সেইটা ছিল না, তারা মাটিতে মূলত লিখত। এবার সে মিশরীয় যে সুমেরীয় যে ধর্ম আছে, ধর্মটা যদি আমি দেখি, যে সুমেরীয়রা বহু দেবতায় বিশ্বাসী ছিল, তারা পরজীবন যেটা ছিল, যে তারা মিশরীয়রা যেমন পরবর্তী জীবন বা পরবর্তী মৃত্যু পরবর্তী জীবনে যে ফিরে আসা বা পরবর্তী যে তাদের হিসাব নিকাশ হওয়া, দুনিয়াতে ভালো কাজ করলে তার জন্য ভালো ফল পাবে, খারাপ কাজ করলে তারা খারাপ ফল পাবে, এই ধরনের বিশ্বাস সুমেরীয়দের মধ্যে ছিল না। তারা কী করতো যে প্রকৃতির বিভিন্ন জিনিসকে তারা দেবতা হিসাবে মানতে শুরু করে, এবং প্রত্যেকটা জিনিসকে একটা একটা করে তারপরে দেবতা তারা কী জানি বলে মানতে শুরু করে। তার যেমন পৃথিবী তাদের দেবতা ছিল এনলিন, তারপর আপনার আকাশ দেবতা ছিল আলু, পানির দেবতা ছিল এনকি, তারপর সূর্যের দেবতা ছিল শামস, চন্দ্র দেবতা ছিল গান্নার, এবং প্রেম ও উর্বরতার দেবী ছিল ইনান্না, এবং প্লেগের দেবতা ছিল নাগর। সুমেরীয়দের যে প্রধান ধর্ম মন্দির আছে, ধর্ম মন্দির যেখানে এখানে তারা উপাসনা করত, সেটাকে বলা হতো জিগুরাত, সেটাকে বলা হতো জিগুরাত। এবার আছে সুমেরীয়দের আইন, আসলে সুমেরীয়দের যে আইন আছে,
সুমেরিয়াতে পৃথিবীতে প্রথম লিখিত যে আইন আছে সেটাকে বলা হয় ব্যাবিলিয়ান, যেটা আমরা জানি হাম্মুরাবির লিখিত আইন আছে, হাম্মুরাবির আইন সংহিতা নামে পরিচিত। তো এই প্রথম বলা হয় যে হাম্মুরাবি যে আইন প্রচলন করেছিলেন বা লিখেছিলেন, সে আইনগুলি মূলত রাজা ডুঙ্গি যখন ক্ষমতা আসেন তিনিও এক ধরনের আইন প্রচলন করেন। সেই আইন থেকেই মূলত এই ব্যাবিলনের রাজা তিনি কী করে এই আইনগুলি তার কাছ থেকে কপি করেন। তো রাজা ডুঙ্গি আইন প্রচলন করেন কেন সেটা যদি আমরা একটু দেখি, যে রাজা ডুঙ্গি যখন ক্ষমতায় আসেন তিনি সমাজে যে অরাজকতা আছে বা বিশৃঙ্খলা আছে সেই বিশৃঙ্খলাকে কঠোরভাবে দমন করার জন্য তিনি মূলত এই আইন আইন প্রচলন করার এই তিনটি বিধি ব্যবস্থা গ্রহণ করেন। এবং বলা হয় যে পৃথিবীতে প্রথম যে আইন আছে সেটা হচ্ছে মূলত রাজার ডুঙ্গির আইন। এবং এই সুমেরিয়াদের আইন কেমন ছিল, সুমেরিয়াদের আইন ছিল অনেক কঠোর, যে আপনার চুরি করেছেন আপনার বা আপনার আপনি যদি আপনি যে আকর্ষণটা বলে প্রতিশোধমূলক আইন আর কি, যে আপনি কারো চোখে সমস্যা করেছেন আপনার চোখে সমস্যা করা হবে, আপনার যদি কারো হাত কাটেন আপনার হাত কেটে নেওয়া হবে, আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে আপনাকেও হত্যা করা হবে। এটা ছিল মূলত রাজার ডুঙ্গির আইন, মানে এটাকে বলা হয় চোখের বদলে চোখ হাতের বদলে হাত, এটা বলে প্রতিশোধমূলক আইন। তো এই ঐতিহাসিক যে রাজা হাম্মুরাবিকে বলছিলাম যে কোড অফ হাম্মুরাবি ছিলেন তিনি, সে মূলত এইটা থেকেই তিনি নিয়েছিলেন। এবং রাজা হাম্মুরাবির একটা আইনের একটা বিশেষ দিক বলা যায় বা উল্লেখ করা যায়, সেটা হলো এই আইন যে ছিল সেই আইন সবার জন্য একরকম ছিল না। তিনি যারা ক্ষমতাশালী ছিলেন বা যারা উপর শ্রেণী ছিলেন তিনি যদি একজন তার জন্য আইন আর সাধারণ মানুষের জন্য আইন একরকম ছিল না। যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা যদি একজন ভূমিদাসকে হত্যা করেন বা মেরে ফেলেন তার কিন্তু কিছুই করা হতো না, কিন্তু এবং সাধারণ যদি ভূমিদাস ভূমিদাসের সমস্যা হয় তাহলে সেখানে আইন সমান, তারপরে চিকিৎসক চিকিৎসক যদি এক হয় বা সমস্যা হয় তাহলে তাদের আইন এক সমান। তারপরে ধরেন উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তাদের ভিতরে যদি তারা নিজেদের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আইন ঠিক এই যে আইন আছে প্রতিশোধমূলক আইন সেই আইন কার্যকর হবে, কিন্তু উচ্চ শ্রেণী যদি নিম্ন শ্রেণী বা মধ্য শ্রেণীকে ক্ষতি করেন বা কাউকে মেরে ফেলেন বা কারো হাত কেটে নেন বা পা কেটে নেন তার জন্য কিন্তু আবার ওই বড় যে উচ্চ শ্রেণী আছে তাকে হাত পা কাটা হবে না। এবার আসি সুমেরীয়দের যে শিল্পকলা আছে, যে শিল্পকলা পায় যে আমি আগে বলেছিলাম যে সুমেরীয়দের ইয়া ছিল না, সরি পাথর ছিল না, তো সেই জন্য তারা শিল্পকার্যে মূলত তারা ওই পাথরের ব্যবহার করে না। তারা কী করত, তাদের যে মাটি ছিল মাটিকে শুকিয়ে সেটা পোড়াত, মানে আমরা যেটা কোনো ইট তৈরি করা কোনো শক্ত করে তৈরি করতো, এবং এগুলা দিয়ে তারা কী করতো তাদের যে স্থাপনা আছে বা ঘর বাড়ি আছে সেগুলো তৈরি করতো, বিশেষ করে রাজপ্রাসাদ বা ধর্ম মন্দির যে ছিল তাদের এই ধর্ম মন্দিরগুলি তারা তৈরি করতো। তো ঐতিহাসিকদের মতে যে সুমেরীয়দের প্রধান যে স্থাপত্য আছে সেটা মূলত তাদের ধর্ম মন্দির। তারপর জিগুরাতে তাদের প্রধান ধর্ম মন্দির ছিল মূলত যে জিগুরাত শহর, জিগুরাত প্রধান যে ধর্ম জিগুরাত ছিল সেটা মূলত ছিল ওই শহরের মাঝখানে তৈরি করা হয়েছিল। পূজো করার জন্য তাদের বিভিন্ন দেবদেবী তৈরি করা হতো, যে তারা যে দেবদেবী আছে তাদেরকে তারা নিজের কল্পনা করতো, করে তাদের মধ্যে একটা অবয়ব দেওয়ার চেষ্টা করত। তারা দেবদেবীর জন্য তারা বিভিন্ন ধরনের সোনা রূপা তারপর দামি পাথরের অলঙ্কার তৈরি করতো, তারা তাম্রকারেরা তামার পাত পিটিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতো। সুমেরীয় সর্বপ্রথম কামারের তাক যে আমরা বলি আলমারি বলি, যে আলমারি তারা তৈরি করেছিল। তো এই ছিল সুমেরীয়দের অবদান। তো পরীক্ষা আপনাদের সুমেরীয়দের এবং মিশরীয়দের যে প্রশ্ন আছে সেখানে একটু সমস্যা হয় অনেকেরই, যে আসলে কোন প্রশ্ন বলা হয়েছে বা কোনটা লিখতে হবে সেটা আসলে অনেকেই বুঝেন না। তো আমি একটু আপনাদের যদি একটু খেয়াল করেন যে আসলে একটু যদি লাস্টে একটু পয়েন্ট আউট করে দিতে চাই যে আসলে সুমেরীয়দের মধ্যে এবং মিশরীয়দের মধ্যে কিছু মিল আছে কিছু অমিল আছে, সেগুলো থেকেই মূলত এটাকে মানে ইয়ে করতে হয়। সবচেয়ে বেশি কনফিউশন লাগে যে লিখিত রূপ লিখিত ব্যবস্থা যেহেতু একটা আছে, লিপি যে আছে যে মিশরীয়দের একটা লিপি আছে সুমেরীয়দের লিপি আছে, তো এই লিপির কারণে কী করা হয় আপনার
দুটার মধ্যে প্যাচ লেগে যায়, যখন উদ্দীপক দেওয়া হয় বা কোনো কোশ্চেন দেওয়া হয় তখন আসলে এই লিপির কারণে প্যাচ লেগে যায়, আসলে কোনটা কোনটার কী প্রশ্ন করা হয়েছে, কোনটার জন্য কী বলতে বলা হয়েছে, কারণ কোনটার কথা বলা হয়েছে সেগুলো আসলে সবাই ধরতে পারে না। তো সেই জন্য আমি একটু ছোট ছোট করে বলে দিচ্ছি যে মিশরীয়তে যেই লিখিত রূপ আছে বা লিপি যেটা আছে সেটা হলো হায়ারোগ্লিফিক, আর সুমেরীয়তে যে লিখিত লিপি আছে সেটা হলো আপনার কিউনিফর্ম। তো মিশরীয় এবং সুমেরীয়তে বিশেষ পার্থক্য দেখা যাবে, দুইটাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে যে মিশর কিন্তু শুধু নীল নদের তীরে গড়ে উঠেছে, কিন্তু সুমেরীয় সভ্যতায় কিন্তু আপনার টাইগ্রিস এবং ইউফ্রেটিস বা দজলা দুইটা নদীর মাঝখানে তাদের গড়ে উঠেছে। এক দ্বিতীয় হলো মিশর কিন্তু নগর সভ্যতা ছিল না, কিন্তু এই সুমেরীয় সভ্যতা কিন্তু নগর সভ্যতা ছিল, তাদের নগরকে কেন্দ্র করে তাদের এই ইয়ে করে উঠেছিল। তারপরে মিশরীয় সভ্যতায় রাজাদের ইতিহাস, বিশেষ করে ফারাওদের ইতিহাস খুব বেশি পাওয়া যায়, কিন্তু সুমেরীয়দের রাজার ইতিহাস খুব একটা বেশি নাই। তারপরে মিশরের আইনের খুব একটা বেশি লক্ষ্য করেন, আইন ছিল না, কিন্তু এই সুমেরীয়দের কিন্তু আইন আছে। ওখানে আবার আরেকটা আছে যে মিশর ব্যাবিলনীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে যে আসলে দুইটার মধ্যে কিন্তু আইন আছে, কিন্তু একটা হচ্ছে লিখিত আইন আরেকটা হচ্ছে অলিখিত আইন। যদি লিখিত আইন আসে তাহলে অবশ্যই সেটা আপনার ব্যাবিলনীয় সভ্যতা, আর যদি লিখিত আইন না আসে তাহলে সেটা অবশ্যই সেটা সুমেরীয় সভ্যতা। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি জ্ঞান বিজ্ঞান বলেন সুমেরীয়দের চেয়ে, হ্যাঁ এই মিশরীয়দের জ্ঞান বিজ্ঞান অবদান বা অন্য যে কোনো ক্ষেত্রে খুব বেশি অবদান ছিল। আর যদি কৃষি আসে, কৃষিতে আপনার যদি বলা হয় যে কৃষির উন্নতির বিপরীত নির্দেশনা মানে আপনার উৎস দেওয়া যায় বা কোনো সিমটম বা যদি ক্লু দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার মিশরীয়দের যে কৃষি ব্যবস্থা চেয়ে সুমেরীয়দের কৃষি ব্যবস্থা ছিল অনেক উন্নত বা টেকনোলজি বেসড। সো এই ছিল। আর যদি কারোর যদি আরও কিছু কোনো কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন, সেটা আসলে কীভাবে জানাবেন সেটা আমি জানি না। যে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যদি সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানাবেন, কিন্তু আপনারা কেউই এখন পর্যন্ত কোনো ধরনের কমেন্টস করেনি বা কোনো ধরনের সমস্যার কথা বলেছেন, তাহলে আমি বুঝতে পারি যে হয়তো আমি একটু বুঝে নিব যে হয়তো আপনারা হয়তো খুব ভালো বুঝতেছেন নয়তো আপনারা কিছুই বোঝেন না। তো আপনাদের যদি কিছু না বোঝেন ভয় না পেয়ে কোশ্চেন করবেন, কোশ্চেনগুলো অবশ্যই আপনার জন্য উপকার হবে, কারণ কোশ্চেনগুলো আপনার যে কোনো কিছুর সমাধান খুব ভালোভাবে দেওয়া যায়। তো এই ছিল আজকের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।